আচ্ছা আমি আবার শুরু করছি ওকে হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এইটা আমার হচ্ছে ফার্স্ট বা কানে তুলটি খুলে পড়ে গেছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু হার্ট চ্যানেল একটু এরকম করে হাসলে হবে বন্ধ কর এটা আমার চ্যানেলের ফার্স্ট বড় ব্লগ এবং আজকে আমার বেস্ট ফ্রেন্ডের আইবুড়ো ভাত আর মেহেন্দি এগুলো আছে তো আমি একদমই বড় ব্লগ করতে পারি না আমার চ্যানেলে যতগুলো ব্লগ আছে সবই মিনি ব্লগ তো আজকে আমি ট্রাই করছি ঠিক আছে চলো দেখতে থাকো তো এই হচ্ছে ওর আইবুড়ো ভাতের থালি আমরা সবাই মিলে এটা বসে সাজাচ্ছিলাম এখানে অনেক ধরনের মেনু ছিল আর বেশিরভাগ সবই ওর ফেভারিট খাবার তারপরে আন্টি মানে ওর মা চলে এসেছিল ওকে পায়েস খাওয়াতে ও অ্যাকচুয়ালি অতটা মিষ্টি পছন্দ করে না কিন্তু যেহেতু এটা নিয়ম তো পায়েস তো খাওয়াতেই হবে একে একে ওর মা খাইয়ে দিয়েছিল তারপর ওর বাড়ির বাকি সবাইরাও খাইয়েছিল আর এটা ওর বাবা আর ওর পাশেরই পুচকি মেয়েটা হচ্ছে ওর নিতকনে ও প্রচণ্ড মিষ্টি মেয়ে বাচ্চাটার নাম হচ্ছে মিঠাই তো তারপরে আমার টান চলে এসেছিল তো সবাই বলেছিল যেহেতু আমি ওর বেস্ট ফ্রেন্ড এবং সবচেয়ে বড় কথা বেস্ট ফ্রেন্ডের থেকেও আমি ওর লাইফের একমাত্র বন্ধু তো আমি তারপর ওকে একটু পায়েস খাইয়ে দিয়েছিলাম তারপরে আমি উপরে উঠে পড়েছিলাম তারপরে আমরা ঠিক করছিলাম যে বেশ কিছু রিলসের জন্য ফটো তুলবো বা ভিডিও করব কিন্তু সেগুলো কিছুই হয়ে ওঠেনি কারণ এতটাই আমরা ব্যস্ত ছিলাম আজকালকার দিনে না বিয়েবাড়িতে মানে বাড়ির লোকেদের কথার থেকে বেশি ফটোগ্রাফারের কথা অনুযায়ী বিয়েবাড়িটা চলে কীভাবে কখন কী পোজ দেওয়া হবে কীভাবে কী ছবি তোলা হবে তারপর ওর আইবুড়ো ভাত শেষ হয়ে যাওয়ার পরে আমরা দুপুরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম তারপর সন্ধ্যেবেলা একদম আমরা চলে গেছিলাম ওপরে ছাদে ওর মেহেন্দি অনুষ্ঠানে ওর এই থালিটা ওরই একটা বৌদি ডেকোরেট করে দিয়েছে আর ও বসে পড়েছিল মেহেন্দি করতে ওর মেহেন্দি করছিল ওর দাদারই একটা বন্ধু অভিশান্তদা খুব সুন্দর মেহেন্দি করে মানে আমি কি বলবো আমি অনেকজনের মেহেন্দি দেখেছি কিন্তু এত স্পিডে এত তাড়াতাড়ি এত জনের মেহেন্দি করা আমি আগে কাউকে দেখিনি তারপর ও বলে দিয়েছিল দাদাকে যেন আমার মেহেন্দিটা ওই দাদাই করে তো তারপর ওই দাদা আমারও মেহেন্দি করতে বসে গিয়েছিলো তো আমার ভীষণ মজা লাগছিলো আমি বহু দিন পরে একটা বিয়েবাড়ি পেয়েছি যেটাতে আমি প্রাণ খুলে আনন্দ করতে পেরেছি তো দাদা তারপর ঝটপট করে আমার হাতের মেহেন্দিটাও করে দিচ্ছিলো আমি দু হাতেই করেছিলাম এবং ফুল হ্যান্ডে মেহেন্দি করেছিলাম তারপর ওর মেহেন্দি নিয়েও ফটোশ্যুট চলছিলো পোজ দেওয়া চলছিলো আর দেখছো না এইভাবে হাতটা ধরে ঠাই যতক্ষণ কন্টিনিউয়াসলি ওর মেহেন্দিটা চলছিল ও আমার হাতটা এভাবেই ধরে বসেছিল তারপর এই যে দেখতে পাচ্ছ ব্রাইড এবং নিতকনের ডান্স পারফরমেন্স ওরা দুজনে একটা ডান্স তুলেছিল এবং সেটা ওরা দুজনে পারফর্ম করছিল খুব মিষ্টি লাগছিলো অ্যাজ অ্যাকচুয়ালি অন্বেষা নন ডান্সার কিন্তু ও নিজের বিয়ের জন্য এতটাই এক্সাইটেড ছিল না আমার ভীষণ মিষ্টি লাগছিলো ওই যে একটু পেছনে আমি বসে আছি আর ও নাচছিল আমি সামনে থেকে দেখতে পাইনি তো কী হয়েছে ও খুশি হলেন আমার প্রচণ্ড আনন্দ হয় তারপর আমরা দুজনে মিলে একটু নাচার চেষ্টা করছিলাম আমাদের তো অ্যাকচুয়ালি এই বিয়ের সময়ই দেখা হলো এত মাস পর তো আমাদের কোনো সময়ই হয়নি দুজনের নাচ একসঙ্গে তোলার তারপর বহুদিনের স্বপ্ন আমি পূরণ করতে চলেছি বলে চুড়িয়াতে ডান্স পারফরমেন্স তো দেখো Thank you.
যেহেতু এতদিন পরে নাচলাম তো হাঁপিয়ে গিয়েছিলাম, আর ওকে আমার যেহেতু আইবুড়ো ভাত দেওয়া হয়নি তো আমি কালকে যাওয়ার সময়ই প্ল্যান করে রেখেছিলাম যে আমি ওর জন্য একটা ব্রাইড টুবির কেক নিয়ে যাব। আর পুরো মিদনাপুর ঘুরেও আমি কোনো স্যাশে পাইনি ব্রাইড টুবির, তাই ওর জন্য এই ক্রাউনটা আমি নিয়ে গেছিলাম। আর এখানেও ফটোগ্রাফারদের ঝামেলা, এভাবে পড়াও, ওভাবে পড়াও, এভাবে দাঁড়াও, এভাবে কেক খাওয়াও। তারপর আমি ওকে কেক খাইয়ে দিয়েছিলাম, আর আমরা প্ল্যান করেছিলাম যে আরও একটা রিল বানাবো, কিন্তু এই রিলটার আমরা জাস্ট দুটো পার্টি নিতে পেরেছি, বাকি আর বিয়ের দিন কিচ্ছু নেওয়া হয়নি। আর এটা পরের দিন, মানে ওর বিয়ের দিন 18 নভেম্বর ভোরবেলা ওকে আমরা দধিমঙ্গল খাওয়াচ্ছিলাম। ওকে ওই দিন দধিমঙ্গল খানার পর ওর হাতে শাঁখা পালা পরিয়ে দেওয়া হচ্ছিল। অনেকের নিয়ম আছে, যেটা আমাদেরও নিয়ম আছে, যে বিয়ের আগের দিন পরানো হয়, কিন্তু আগের দিন যেহেতু ওর মেহেন্দি করা হয়েছিল তাই ওকে বিয়ের দিনই ভোরবেলা শাঁখা পালা পরিয়ে দেওয়া হয়েছিল। আর এটা গায়ে হলুদের আগে ওর ফটোশ্যুট চলছিল। আর আজকে যে ওর লুকটা দেখছো এটা পুরোটাই ও নিজে ক্রিয়েট করেছে, কারণ সকালবেলা ও কোনো মেকআপ আর্টিস্ট হায়ার করেনি। ও ডিসাইড করেছিল যে ওর গায়ে হলুদের মেকওভারটা এবং ইভেন ওর রিসেপশনের মেকওভারটাও ও নিজেই করেছে। ও কিন্তু বেশ ভালোই মেকআপ করতে পারে। তারপর ওর গায়ে হলুদের তত্ত্ব চলে এসেছে। ওদের গায়ে হলুদের নিয়মটা না একটু আলাদা, ওদের মানে ছেলের বাড়িতে সকালবেলা এদের বাড়ি থেকে হলুদ পাঠাতে হবে, তারপর সেই হলুদটা ছেলের গায়ে ছোঁয়ানোর পরে আবার ওদের বাড়িতে আসবে। তো ওর গায়ে হলুদ চলে এসেছে অলরেডি, এবং তারপর ওর গায়ে হলুদটাও অলমোস্ট কমপ্লিট। এই শাড়িটাও ওর শ্বশুরবাড়ি থেকেই ওকে দিয়েছে। আর গায়ে হলুদের সময় ওকে আবার আমরা ঘটে দিয়ে বেশ স্নান করাচ্ছিলাম। আর ও শুধু বলছিল মাথায় ফেলো না, মাথায় ফেলো না, আমাকে আবার শ্যাম্পু করতে হবে। তো তারপর ওর গায়ে হলুদটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেল এখানে। তারপর ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম নদীতে, ওখানে কিছু রিচুয়ালস ছিল। এই রিচুয়ালস চলছে এখন, এটাকে কী বলে আমি জানি না, কিন্তু আমার বেশ ইন্টারেস্টিং লাগছিলো আর ও বেশ মজা পাচ্ছিলো, আর ও মজা পেলে তো আমি প্রচণ্ড খুশি হই। তারপর গায়ে হলুদটা মিটে যাওয়ার পরেই আমরা ঝটপট বাড়ি চলে আসি। বাড়ি এসেই ও ফ্রেশ হয় না, আমিও ফ্রেশ হইনি। তারপর আমরা দুজনে মিলে চলে গিয়েছিলাম মেকআপ আর্টিস্টের কাছে মেকআপ করতে। অ্যাকচুয়ালি এত দেরিতে এইগুলো সব শেষ হয়েছে যে আমাদের যেখানে যাওয়ার কথা ছিল 3:30, সেখানে আমাদের মেকআপ আর্টিস্টের কাছে যেতে অলমোস্ট 5টা বেজে গিয়েছিলো। তারপর ওখানে মেকআপ করতে যাওয়ার পর থেকে তো শুধুই বাড়ি থেকে ফোন আসছে, তাড়াতাড়ি আয়, লেট হয়ে গেছে, গেস্টরা সব আসতে শুরু করে দিয়েছে। তারপর ওর মেকআপটা ওখানে কমপ্লিট হয়েছে। আর এটা আমার ফুল লুক, অ্যাকচুয়ালি আমার ফোনের আমি সব কিছু ডিলিট করে ফেলেছি আচমকাই। তো এরকম খাপছাড়া খাপছাড়া কিছু ভিডিও আছে, সেগুলো দিয়ে আমি আমার লুকটা দেখাচ্ছি তোমাদেরকে। আর আমার মেকআপটা একটু ঘেটে গেছিলো, আর ও তো আমার কাছে একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্টের মতনই, ও তারপর একটু আমার মেকআপটা ফিক্স করে দিচ্ছিলো। আর যেহেতু বিয়েবাড়ি আমি তো খাবই, তো আমি বসে পড়েছিলাম কাবাব খেতে। আমার এই কাবাব টাইপের খাবার খেতে তো ভীষণ ভালো লাগে, আর যেহেতু আবার আমার বেস্ট ফ্রেন্ডের বিয়েবাড়ি তো আমি তো খাবই। তারপর ওখানে আমি বসে বসে কাবাব খাচ্ছিলাম। আর ওরও ইউটিউব চ্যানেল আছে, তো ওর ইউটিউব চ্যানেলের জন্য আমার দায়িত্ব পড়েছিল পুরো ব্লগটা ওর কভার করে দেওয়ার। আর এটাতে আমারও প্রচণ্ড সুবিধে হয়েছে যে আমি ওর ভিডিও নিয়েছি, আর আমিও ওর ওই ভিডিওগুলো, ওই ক্লিপগুলো আমার ব্লগে ইউজ করতে পারছি। তো দেখো রেডি হয়ে যাওয়ার পরে ওখানে ওর কিছু ফটোশ্যুট চলছিলো। জানো তো বিয়ে বাড়ি এখন বাড়ির লোক বা পুরুত মশাই থেকেও বেশি ফটোগ্রাফাররা কী বলতে চাইছে, মানে কীভাবে কী শ্যুট হবে, কখন কী হবে, সেগুলো ফটোগ্রাফারের কথা অনুযায়ী চলে। তো এখানে ওর প্রায় 1 ঘন্টার মতন একটা ব্রাইডাল শ্যুট চলেছে। তারপরে ইতিমধ্যে তখন নীলাঞ্জনদা, মানে ওর বর, চলে এসেছিলো, তো সেটারও কোনো ক্লিপ আমার কাছে নেই। তারপর চলছিল ওদের শুভ দৃষ্টি এবং মালা বদল। যেই নীলাঞ্জনদা একদম কম হাসে, তার ওই দিন পুরো কোলগেট স্মাইল। অ্যাকচুয়ালি 3-4 বছরের প্রেম তো ওদের, যখন এটা পূর্ণতা পাচ্ছে তো ওদের মধ্যেও যতটা আনন্দ হচ্ছে, ওর কাছের মানুষ যেমন আমি বা ওর বাবা মা ভাই বোন, তো সবার মধ্যেই সেই আনন্দটা প্রচণ্ড হচ্ছিলো। আমি প্রায় অলমোস্ট 1.5 ইয়ার ধরে ওয়েট করে রয়েছিলাম যে কবে ওদের বিয়েটা হবে। তো ফাইনালি সেই দিনটা ছিল 18 নভেম্বর 2023, ওদের বিয়েটা কমপ্লিট হলো। ওকে সিঁদুর পরে ভীষণ ভীষণ মিষ্টি লাগছিলো, আর এই ফটোটা ওকে ওর ভাই গিফট করেছে। তারপর ওর বাসর রাতে আমরা ওর রুমেই ছিলাম, তো আমরা 3 জনে ছিলাম। আর আমার যেহেতু পুরো লুকের কোনো আমি ভিডিও দিতে পারিনি, তো
এই মেকআপ আর্টিস্ট আমাদের কিছু ছবি তুলে দিয়েছিল, মানে আমার, এই ছবিগুলো অ্যাটাচ করে দিলাম। তুই ভীষণ ভালো থাকিস অন্বেষা, তুই আমার জীবনে যে কী সেটা তোকে আমি কোনো দিন বলে বোঝাতে পারবো না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর এটা আমার ফার্স্ট বড় ব্লগ, তোমরা এভাবেই আমার সাথে থেকো, যেভাবে মিনি ব্লগে ছিলে তো বড় ব্লগেও থেকো। টাটা।